أقسام الخوف، الخوف ينقسم إلى ثلاثة أقسام. ভয় ভীতি এটি তিন প্রকার الأول خوف من الله سبحانه وتعالى، وهذا الخوف نخاف من الله لأن نعبد الله سبحانه وتعالى، عبادة لله، ونخاف من الله لأن نعظم الله، ونخاف من الله لأن الله يعلم السر وأخفى. صرف هذا الخوف لغير الله شرك أكبر. প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা এটি কয়েকটি দিক হতে পারে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করব যে যে আল্লাহ রব্বুল আলাম তিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করব আমি যদি তার আনুগত্য না করি তিনি আমাকে জাহান্নাম দিবেন আমাকে শাস্তি দিবেন আল্লাহকে ভয় করব যে আল্লাহ রব্বুল আলামিন তার মহত্বের দিকে লক্ষ্য করে তার বড়ত্বের দিকে লক্ষ্য করে আর এই ভয় আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য খরচ করা বা অন্য কাউকে এই ক্ষেত্রে ভয় করলে সেটি শিরকে আকবর الثاني من الخوف خوف طبيعي جبلي لا يلام على العبد جائز، يخاف من اللصوص، يخاف من قطاع الطريق، يخاف من الأسد، يخاف من النار. نعم. দ্বিতীয় নম্বর ভয় হচ্ছে যেটা মানুষের অভ্যাসগত স্বভাবগত যেটা ভয় যেমন কেউ চোরকে দেখে ভয় করে যেমন কেউ কোনো হিংস্র প্রাণীকে দেখে ভয় করে এটি এটিতে কোনো অসুবিধে নেই এটা মানুষ স্বভাবগতভাবে এ ভয়ে সবার মধ্যে রয়েছে الثالث من الخوف خوف محرم وهو الخوف من المخلوق في طاعته في معصية الخالق لا طاعة المخلوق في معصية الخالق أو القنوط من رحمة الله তৃতীয় নম্বর ভয় হচ্ছে যে যেটি মানুষ অন্য কোনো মানুষকে ভয় করবে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যর ক্ষেত্রে তথা যে আল্লাহ রব্বুল তাকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যকে পরিত্যাগ করবে তাকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন কোনো বিধিবিধানকে ছেড়ে দেবে এটি হচ্ছে মুহাররম অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নিরাশ হওয়া আল্লাহ রব্বুল আলামিনের নিরাশ আল্লাহর প্রতি হওয়া এটিও এ ভয়ও হচ্ছে কি আপনার মুহাররম এটি হচ্ছে হারাম এটি কখনো করা যাবে না نعم خوف لله وخوف طبيعي وخوف محرم والله তাহলে ভয় হচ্ছে তিন প্রকার ভয় ভীতি হচ্ছে তিন প্রকার যা আমরা জানতে পারলাম সেটি হচ্ছে আল্লাহর জন্য ভয়ভীতি দ্বিতীয় নম্বর হচ্ছে যে মানুষের স্বভাবগত ভয় অভ্যাসগত ভয় জন্মগত যে ভয় এবং তৃতীয় নম্বর হচ্ছে যে যে ভয় হচ্ছে মুহাররম হারাম না